বয়স্কদের হাফ হতোয়া কীভাবে কাটিং করবেন আজকের এই ভিডিওতে দেখাবো এখানে দেখুন যে মেজারমেন্টগুলো দেওয়া আছে লম্বা তিরিশ ইঞ্চি পুট উনিশ ইঞ্চি বডি অর্থাৎ বুক আটত্রিশ ইঞ্চি হাতার লম্বা তেরো মুহরি ষোলো ইঞ্চি কলার ষোলো তা আপনারা স্কিপ না করে এই ভিডিওটি মনোজস্য করে দেখেন আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি নিজেও কাজগুলো করতে পারবেন তা আশা করি স্কিপ না করে এই ভিডিওটি মনোজ সহকারে দেখুন এবং চলুন ভিডিওটি শুরু করি এখানে দেখুন আমি দুই ভাঁজ করে নিয়েছি নেওয়ার পর এই সাইডের দিকে নিচের দিকে এভাবে বরাবর একটা মার্জিন করে নেবো তারপর এখানে দেড় ইঞ্চি বাড়তি নেব শিলার জন্য তারপর এখান থেকে লম্বার মাপ তিরিশ ইঞ্চি তার সাথে আরও এক্সট্রা হাফ ইঞ্চে বাড়তি নিতে হবে শিলার জন্য তাহলে আমরা এখান থেকে সাড়ে তিরিশ ইঞ্চি আপনার লম্বার মার্জিনটা করে নেবো দাগটা দিয়ে নিয়েছি তারপর সোলার শোল্ডার ডাউন শুয়া দুই ইঞ্চি দিয়ে দেবো তারপর এখানে আট তিরিশ বডিকে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে সাড়ে নয় ইঞ্চি এখানে আপনি নয় ইঞ্চি দেবেন দাগ এখানে হাফ ইঞ্চি পরিমাণ কম রাখবেন তারপর এইভাবে একটা মার্জিন করে নেবেন উপর দিকে এই শোল্ডারে একটা মার্জিন করে নেবেন তারপর শেষের লাইন অর্থাৎ বুকের লাইন যেটা আছে এটাও মার্জিন করে নেবেন নেওয়ার পর এখানে গলার মাপ হচ্ছে ষুলো তাহলে এখান থেকে সুয়া দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি দিতে পারে এখানে আড়াই ইঞ্চি দিলাম এখান থেকে আড়াই ইঞ্চি দেওয়ার পর এখানে পোট হচ্ছে উনিশ ইঞ্চি তো এখানে আপনার উনিশকে দুই ভাগে ভাগ করবেন দুই ভাগের এক ভাগ দিবেন তাহলে উনিশের অর্ধেক সাড়ে নয় ইঞ্চি তার এখান থেকে সাড়ে নয় ইঞ্চি ডাক দিয়ে নিন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে ডাউনটি এভাবে মার্জিন করে নেবেন নেওয়ার পর এখানে আপনার আর বডির লাইনে আসেন এখানে বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি এখানে চার ভাগের এক ভাগ নেবেন তার এখান থেকে লুজ যতটুকু কাস্টমার বা যতটুকু আপনি নেবেন এখান থেকে আড়াই ইঞ্চি লুজ দিয়েছে আমি তারপর এখান থেকে এই সাইডের দিকে এক ইঞ্চি শেপ দিব তারপর এই হবে এই শেপ অনুযায়ী এটার সাথে বরাবর একটা মার্জিন কেড়ে নেবেন তো মার্জিন করার পর এই সাইডে দেখুন এখানে আপনার এটা আপনার যেহেতু বয়স্ক লোকের এই জন্য কোথাও আপনার এখানে মাজার দিকে আপনার কম হবে না সুদাসুদ্ধে টান দিয়ে দেবেন তারপর এখানে সাইড ফেড়া হবে তো সাইড ফেরার জন্য এখানে হাফের পরিমাণ বাড়তি নেবেন নেওয়ার পর এখানে গলার যে রাউন্ড আছে এভাবে রাউন্ডটা আপনারা করে নেবেন তারপর এই সাইডের দিকে হলে দাগ এইভাবে সুন্দর করে আগে ড্রয়িং করে নেবেন তো সর্বপ্রথম আপনারা যখন কাজগুলো করবেন তখন আগে প্রথমে ড্রয়িংটা করে নেবেন তারপর কাটিংগুলো করবেন তাহলে নিশ্চয়ই সহজ হবে এবং কাটিংটা অনেক সুন্দর হবে তো ভিউস আপনাদের জন্য এত কষ্ট করে এই শার্ট কাটিং বলেন ফোটো কাটিংগুলো এগুলো তৈরি করি তো যারা লাইক কমেন্ট শেয়ার করে না তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন এই যে সাইড ফাড়া টাকা এভাবে বাড়তি করে কেটে নিয়েছি তারপর এই নিচের দিকে এইভাবে কাটিং করে নেবো যতটুকু বাড়তি ছিল কম বেশি হয়ে থাকবে কেটে নেবো তারপর এখন দেখুন পিছনের পাটটা কাটিং করব তো পিছনের পাট কাটিং কাটিং করার জন্য এখানে দেখুন আমি দুই ভাঁজ করে নিয়েছি নেওয়ার পর এখানে যে সামনে যে পাটটা আছে সামনের পাটটা এভাবে রাখবো রাখবার দুই পাড়ে আপনারা সমান করে নেব এই যে দেখতে পাচ্ছেন এখানে সমান করে রাখতে হবে রাখার পর এখন উপর দিকে আপনার কাজটি করে নিতে হবে তাহলে এখান থেকে উপর দিকে আপনারা এখান থেকে এখান থেকে আপনারা তিন ইঞ্চি এখানে একটা মার্ক করে নেবেন তিন ইঞ্চি দেওয়ার পর এই দিকে আপনারা আড়াই ইঞ্চি মার্ক দেবেন তারপর এই স্কেলে একটা বড়োভাবে একটা মার্জিন করে দেবেন এটা আপনার পরে দেখাচ্ছি এটা আপনারা বড়োভাবে কাটিংটি করে নেবেন এইভাবে কাটিং করার পর এখানে বাড়তি করে কাটিংটি করে নেবেন তারপর এখানে আপনার যে সাইড ফাঁড়া থাকবে এই হাফ হাঁপিচু করে বাড়তি রেখে তারপর কেটে নেবেন তারপর নিচের দিকে এইভাবে কেটে নেবেন এখানে দেখুন আপনার এই পিছন পড়টা কি হবে এখানে অ্যাকজাস্ট তিরিয়াটা কাটিং করতে হয় এখানে দেখুন এই যে শোল্ডার যেটা ড্রয়িং করা আছে এখানে আমি যতটুকু পরিমাণ শিলায় যাবে ততটুকু পরিমাণ এখানে আপনার ড্রয়িং করে নিয়েছি তারপর এভাবে ওই শিলার আপনার যে চকের দাগ আছে দাগুলো যে বসায় দিয়েছি তারপর এইভাবে গলা রাউন্ডটা কেটে নিয়েছি দেখেন এই যে এটা হচ্ছে অ্যাকজাস্ট আপনার কাটিং তো এটা রাউন্ড করার পর এখানে আপনার মিডিলে একটা মার্ক করে নেবেন তো এখানে দেখুন আমি এখান থেকে পোট হচ্ছে উনিশ উনিশ সাড়ে নয় এখানে আরও হাফ ইঞ্চে বাড়তি নিয়েছি তারপর এইভাবে ওই দাগ অনুযায়ী পিছনের যে গে দাগটা থাকবে সেটা আমি রাউন্ড করে কেটে নিয়েছি তারপর এইভাবে সুন্দর করে বসানোর পর এখানে মিডল সেন্টার করে দেবেন এখানে মিডল সেন্টার করে নিয়েছি এখানে নিয়ে নেওয়ার পর এখানে দেখুন সামনের যে পাটটা আছে এই পাটটা আপনি দেখে নেবেন কত ইঞ্চি আছে এখানে আপনার এখানে সাড়ে ন ইঞ্চি আছে এই সাড়ে ন ইঞ্চি এখন আপনার আড়মহলের দাগ বসাতে হবে বা কাটিং করতে হবে হাতাটা কাটিং করবো এখান থেকে আমি দুই পাটে আপনার চার পাট করে নিয়েছি দুই ভাঁজে চার পাট করে নিয়েছি দেখুন এখানে আপনার দুইটা পার্ট আছে অর্থাৎ দুইটা হাতা হবে এখানে মোট হচ্ছে আপনার চারটি অংশ আছে তো এখানে দেখুন এখানে শার্ট করার পর এখন এটাকে আমি সুন্দর করে আপনার এই এখান থেকে আগে ড্রয়িং করে নেবো এভাবে একটা মার্জিন করে নেবো এখানে হাফ ইঞ্চি বাড়তি নেবো শিলাই জন্য এখানে ডাউন দেবো আড়াই ইঞ্চি তারপর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে তেরো ইঞ্চি হাত লম্বা তারপর এখানে একটা মার্জিন করে নেব তারপর এখানে এসটা আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ বাড়তে দিতে পারেন তার মোহরি যত থাকবে তার অর্ধেক নিয়ে নেবেন তারপর এখানে সাড়ে নয় ইঞ্চি মার্জিন করে নিয়েছি নেওয়ার পর এখানে একটু রাউন্ড করে নেবেন এখন এখানে দেখুন এইভাবে একটা রাউন্ড করে নেব নেওয়ার পর এটাকে কাটিং করে নেব তো এই কাটিংটি খুব সহজ আপনারা যদি এই কাটিংগুলো দেখেন তা আশা করে এই ভিডিওগুলো দেখে আপনি অনায়াসে এই ফতোয়া শার্টগুলো কাটিং করতে পারবেন এখানে দেখুন এখানে আমি এখন তালপাটটা কাটিং করে নেবো এখানে তালপাটটা এইভাবে অল্প পরিমাণ কাটিং করে নেবেন তারপরে এখানে মার্ক করে নেবেন যাতে চিহ্ন দিয়ে রাখবেন তো এটা যাতে কারিগর বুঝতে পারে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত